রোহিঙ্গাদের মধ্যে তুমুল সংঘর্ষ নিহত সাতজন কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে সাত রোহিঙ্গা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো সাতজন এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেফতারে ক্যাম্পগুলোতে চলছে পুলিশের সারাশি অভিযান শুক্রবার ভোরে উখিয়ার আঠারো নম্বর ক্যাম্পের ব্লকেই বায়ান্নতে এই ঘটনা ঘটে প্রথমে পুলিশ চারজন নিহত হওয়ার কথা জানালেও পরে সাতজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন ক্যাম্পে দায়িত্ব পালনরত আট এপিবিএনের এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান নিহত রোহিঙ্গারা হলেন নাজিজুল হক পিতা নুরুল ইসলাম ব্লক এইচ ইব্রাহিম পিতা অজ্ঞাত ক্যাম্প আঠারো মোহাম্মদ আমিন পিতা আবুল হুসেন মোহাম্মদ ইদ্রিস পিতা অজ্ঞাত হাফেজ নূর হালিম পিতা মোহাম্মদ নবী মৌলভী হামিদুল্লাহ পিতা অজ্ঞাত ক্যাম্পনূর কায়সার পিতা নূর মোহাম্মদ এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্র সহ আটক করেছে আট আমর পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আট পুলিশ ব্যাটালিয়ান অধিনায়ক এসপি পুলিশ শিহাব কায়সার খান বলেন কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয় সাতজন নিহত হয়েছেন আরও সাতজনকে আহত অবস্থায় উখিয়া এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে অস্ত্র সহ একজনকে আমরা আটক করেছি ঘটনা জড়িত রোহিঙ্গাদের গ্রেফতারে ক্যাম্পগুলোতে চলছে পুলিশের সারাশি অভিযান ঘটনার খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে ময়নাতদন্তের জন্য এ ব্যাপারে থানার মামলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছি অতিরিক্ত পুলিশ সুপার হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় আশপাশে গ্রামগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা